বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর ভট্টাচার্য বাড়ির পুজো। এই পুজো শুরু হয়েছিল 439 বছর আগে পূর্ববঙ্গের ঢাকার বিক্রমপুরের বাইনখানা গ্রামে। পুজোর জৌলুস কমলেও বনেদি আনাতে আজও শ্রেষ্ঠত্বের দাবিদার। তবে আর পাঁচটা বনেদি বাড়ির তুলনায় এই ভট্টাচার্য বাড়ির পুজোর বিশেষত্ব সম্পূর্ণ আলাদা, কারণ এখানে দেবী দুর্গা পূজিত হন পোড়া মুখ নিয়ে। দেবীর সারা শরীরও ঝলসানো তাম্রবর্ণের, তার পেছনেও রয়েছে ইতিহাস। পুজোর শুরুতে মায়ের মুখের রং কালো, গায়ের রং তাম্রবর্ণ ছিল না। পুজো শুরু হওয়ার 200 বছরের মাথায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে এবং মায়ের মূর্তি পুড়ে যায়। তো তারপর থেকেই মা স্বপ্নাদেশ দেন যে মা পুড়ে গিয়ে যেরকম রূপ হয়ে গেছে সেইভাবেই যেন পুজো হয়। তো প্রায় এই 239 বছর ধরে মায়ের মুখ কালো এবং গায়ের রং তাম্রবর্ণ, এইভাবেই পুজো হয়ে আসছে। সমস্ত আচার ও রীতি মেনেই আজও পুজো হয় এই ভট্টাচার্য বাড়িতে। জন্মাষ্টমী তিথিতে কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হয় মূর্তি করার কাজ, মহালয়ায় চক্ষুদান, ষষ্ঠীতে বেলতলায় পুজো ও বোধনের মধ্যে দিয়ে শুরু হয় পুজো। পুজোর রীতিনীতি, জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো হয়, কাঠামো পুজোর পর মূর্তি গড়া শুরু হয়। আমাদের বাড়িতেই মূর্তি গড়া হয়, পোটো আসে এবং তারপরে আমাদের মহালয়ার দিন ভোরে মায়ের চক্ষুদানের মাধ্যমে মূর্তি গড়ার কাজ শেষ হয় এবং তারপরে মা থাকেন মণ্ডপেই এবং ষষ্ঠীতে বেলতলার পুজোর পর সন্ধ্যাবেলা বোধন, তারপর যথারীতি পুজো হয়। বর্তমান বংশধরেরা কাজের তাগিদে বিভিন্ন জায়গায় থাকলেও পুজোর সকলেই এসে উপস্থিত হয় এই ভট্টাচার্য বাড়িতে। পুজোর দিন কটা আনন্দে মেতে থাকে ভট্টাচার্য বাড়ির সদস্যরা। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।